আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলাতে থ্রি স্টারের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাঁ বন্ধুরা, অন্যান্য ভিডিওর মতো আজকেও আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আর এগুলো হচ্ছে বাক এবং বুস্টার সার্কিট। এখানে কয়েকটি বাক বুস্টার সার্কিট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এই সার্কিটগুলো অনেকের অনেক কাজে আসে। যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন টুকটাক, তারা এই বাক বুস্টারগুলো নিয়ে পরিচিত এবং তাদের প্রয়োজন। তাই এগুলোর প্রাইস এবং কীভাবে মোটামুটিভাবে পরিচয় করে দেওয়ার জন্য আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। যারা আজকে এই মুহূর্তে ইন করলেন আমার এই চ্যানেলটিতে, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট, তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে এই বুস্টারটা নিয়ে কাজ করি, অর্থাৎ আপনাদের আমি দেখাই। প্যাকেটটা ওপেন করে নিচ্ছি। এই বুস্টার মডেলটা হচ্ছে 6009। এটা মোটামুটি যদিও লেখা আছে 5 এম্পিয়ারের একটা বুস্টার, অর্থাৎ 3.7 ভোল্টকে 35 থেকে 40 পর্যন্ত, অর্থাৎ 35 থেকে 40 ভোল্ট পর্যন্ত আপ করার ক্ষমতা রাখে। মোটামুটি 5 এম্পিয়ার পর্যন্ত সে আপডেট করতে পারে। যদি এটা লেখা খাতা কলমে, তো যেটা বাস্তবে এত ইম্পেশে দিতে পারবে না, 32 ভোল্ট পর্যন্ত আমি জানি, আর 2 থেকে 3 এম্পিয়ার পর্যন্ত সে কাজ করতে পারে। আর এই সার্কিটের প্রাইস 90 থেকে 100 টাকা এই মুহূর্তে, এগুলো কম বেশি হতে পারে বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে। আর এই সার্কিটটা হচ্ছে একটা বাক কনভার্টার, এর কাজ হচ্ছে ভোল্টকে কমানো। আপনার 10 থেকে 40 ভোল্ট পর্যন্ত আপনার ইনপুট দিতে পারবেন, আর 3.7 থেকে 35 ভোল্ট পর্যন্ত আপনি নিতে পারবেন, অর্থাৎ বেশি ভোল্টকে সে কমিয়ে দিবে। এই হচ্ছে তার বিশেষত্ব। এটাও 5 এম্পিয়ার উপরে 6, 7, 8 এম্পিয়ার পর্যন্ত লেখা থাকে, তবে অ্যাকচুয়ালি 5 এম্পিয়ার পর্যন্ত সে কাজ করতে পারবে। এটা যেহেতু গরম হওয়ার সম্ভাবনা থাকে, তাই এই হিটসিনটা ইচ্ছা করলে এখানে ব্যবহার করতে পারেন। এটা মডেল হচ্ছে XL4015। এটা প্রায় 280 থেকে 300 টাকার ভিতরে। আমি নির্দিষ্ট করে প্রাইস বলতে পারি না, কারণ হচ্ছে বলার সম্ভাবনা, প্রাইস অনেক সময় কমে এবং বাড়ে। তবে আমাদের কাছ থেকে যদি এই ধরনের সার্কিটগুলো আপনি নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা দেওয়ার চেষ্টা করবো। সারা বাংলাদেশ আমরা কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি। যাই হোক, এটা আমি আবার বলছি, এটা একটা বাক কনভার্টার। অনেকে অনেক কাজে এগুলো ব্যবহার করে থাকেন। যারা ইলেকট্রনিক্স টুকটাক কাজ করেন বাসায়, তারা এই সার্কিটগুলো তাদের অত্যন্ত প্রয়োজন। অর্থাৎ বেশি ভোল্টকে কমিয়ে কোনো কাজ, যে কোনো নির্দিষ্ট একটা ভোল্টে ব্যবহার করার জন্য এই সার্কিটগুলো অনেক প্রয়োজন। আরেকটা হেভি পাওয়ারের 10 এম্পিয়ারের একটি বাক কনভার্টার। প্যাকেজটা খুলে নিচ্ছি। আমি বারবার বলে থাকি, যাদের মাথায় ইলেকট্রনিক্সে পোকা আছে, অর্থাৎ ইলেকট্রনিক্স টুকটাক কাজ করেন, তাদের এই সার্কিটগুলো প্রয়োজন পড়ে। এগুলো সবগুলি চাইনিজ প্রোডাক্ট, চাইনিজ সার্কিট। এটাও একটা বাক কনভার্টার। এটা 4016 মডেল। এই বিয়ারগুলো দিয়ে আপনি কমিয়ে নিতে পারবেন, অর্থাৎ এটাও ঠিক একইভাবে 40 ভোল্ট পর্যন্ত আপনারা ইন করতে পারবেন, 35 ভোল্ট পর্যন্ত আপনি নিতে পারবেন। 10 থেকে 40 আর 1.5 থেকে 35 ভোল্ট পর্যন্ত আপনি আউটপুট নিতে পারবেন। এগুলো হেভি মানের, 10 এম্পিয়ার পর্যন্ত আপনারা লোড দিতে পারবেন, যদিও একটু কম দিলে ভালো হবে। তারপর একেবারে খারাপ না, ভালো লোড দেওয়া সম্ভব এই সার্কিটগুলোতে। এই সার্কিটের প্রাইসও মোটামুটি 400 টাকার কাছাকাছি, বা 400+, এক কথায় 400 টাকার আশেপাশের মধ্যেই পাওয়া যায়। সর্বশেষ যে এটা বুস্টার সার্কিটটা নিয়ে আসলাম, এতক্ষণ 4টা সার্কিটের ভিতরে 2টা সার্কিট বুস্টার আর
দুটো সার্কিট বাক কনভার্টার হিসাবে আমি আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। এটা 1200 ওয়াট একটি বুস্টার সার্কিট, আপনি 10 থেকে 50 ভোল্ট পর্যন্ত আপনি লোড দিতে পারবেন, সরি ইন করতে পারবেন, আর আপনার আউট হিসাবে নিতে পারবেন 90 ভোল্ট পর্যন্ত। এটা 1200 ওয়াট পর্যন্ত সে লোড দেওয়ার ক্ষমতা রাখে, হেভি পাওয়ারফুল একটি বুস্টার সার্কিট। এগুলো প্রাইস অনেক বেশি যেহেতু মানে পাওয়ারফুল। এখানে ফ্যান ব্যবহার করতে পারবেন হেডসিনটা ঠান্ডা রাখার জন্য। একটু পরিচয় করে দিচ্ছি মোটামুটি সার্কিটটা। যাক, এটা হচ্ছে ফ্যানের জন্য। এখানে ইনপুট দুটো দুটো করে দেওয়া আছে, দুটো মাইনাস দুটো প্লাস, এই দুটো মাইনাস আর এই দুটো হচ্ছে প্লাস ইন করার জন্য। 90 ভোল্ট পর্যন্ত আপনি আউট করতে পারবেন, আপনার 10 ভোল্ট থেকে অর্থাৎ 10 থেকে 40 পর্যন্ত ইন করতে পারবেন। আর এই বিয়ারটা দিয়ে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন লো ব্যাটারি, আর এটা দিয়ে কারেন্ট এম্পিয়ার অ্যাডজাস্ট করার জন্য এই বিয়ারটা ব্যবহার করা হয়েছে। আপনি কী পরিমাণ এম্পিয়ার নিতে চান, আর এই বিয়ারটা দিয়ে ভোল্ট অ্যাডজাস্ট করা হয়, কী পরিমাণ লেখা আছে বি অ্যাডজাস্ট, বি ভোল্ট অ্যাডজাস্ট। যাই হোক, এটা হচ্ছে ইনপুট আর এ হচ্ছে আউটপুট। 90 ভোল্ট পর্যন্ত 1200 ওয়াট পাওয়ার হিসেবে আপনি এখান থেকে নিতে পারবেন। ফিউজ দেওয়া আছে হেভি মানের, যেহেতু ওয়াট বেশি। তো এই সার্কিটটা আপনারা অনেক কাজে ব্যবহার করতে পারবেন, অনেক কাজে অনেকের প্রয়োজন হয়। এই মুহূর্তে কালেকশন আমাদের কাছে আছে। এই সার্কিটের প্রাইস 1550 টাকা থেকে 1600 টাকা এই মুহূর্তে। অনেকে আমাদের কাছে এই ধরনের বুস্টার সার্কিট চাচ্ছিলেন, তো অবশেষে আমাদের কাছে কালেকশন আসছে। আপনাদের একান্ত প্রয়োজন পড়লে এই সার্কিটগুলো নিতে পারেন। আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে সার্কিটগুলো দিয়ে থাকি। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের দোকান হচ্ছে সাভার বাস স্ট্যান্ড অন্ধ সংস্থা মার্কেট দোতলা। দোকানের নাম পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স। আপনারা যে কই এসেও আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলি কালেক্ট করতে পারবেন। আমার ভিডিওতে মোটামুটি বিভিন্ন ধরনের আইটেমের প্রোডাক্ট দেওয়া থাকে ইলেকট্রনিক্সের। সো আপনাদের যদি একান্ত প্রয়োজন পড়ে আপনারা চলে আসলে নিতে পারবেন। পাশাপাশি কুরিয়ার মাধ্যমে আমি সারা বাংলাদেশে দিয়ে থাকি। তো বন্ধুরা, সর্বশেষ আমি অনুরোধ করবো আবারও নতুনদের সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তো সর্বশেষ সবার প্রতি ভালোবাসা এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।